বরং আজকে দেখলাম এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আপনারা গাছ লাগালেন কালিয়াগঞ্জ পৌরসভা চত্বরে, কি গাছ লাগালেন এবং কি বার্তা দিলেন শহরবাসীকে? আজকে পরিবেশ দিবসের প্রথম দিন, 5 তারিখ, আজকের দিনে আমাদের একটা বড় অনুষ্ঠান ছিল যেটা কালিয়াগঞ্জ জুড়ে 200 থেকে 300 গাছ লাগানোর পরিকল্পনা ছিল। তার মধ্যে মেন টাউনে যেগুলো ডিভাইডার আছে ওইখানটা, তারপরে শ্রীমতী নদীতে কিছু, শ্মশানঘাটে বেশ কিছু জায়গায় স্কুলে গাছ লাগানোর পরিকল্পনা আমাদের ছিল। আমরা অনেকজনকে ইনভাইট দিয়েও রাখছিলাম, কিন্তু এই তাপ প্রবাহের জন্য আমরা প্রোগ্রামটা একটু পিছিয়ে নিলাম। আর যেহেতু আজকে স্টার্টিং আমাদের একটা প্রোগ্রাম করা ছিল, তার জন্য একটি গাছ লাগিয়ে আপনাদের মাধ্যমে সবাই আমরা ছিলাম ওখানটা, একটা গাছ লাগায় আমরা আজকে প্রোগ্রাম এখানটাই শেষ করলাম। নেক্সট বৃষ্টি আসলে আমাদের পৌরসভার থেকে 200-300 গাছ আমরা কালিয়াগঞ্জ জুড়ে লাগাবো। একটা ব্যাপার হচ্ছে যে যখন আমরা উন্নয়ন করতে গেলে তো গাছ কাটতে লাগবে, সেটা মানে সবাই আমরা জানি, কিন্তু যেভাবে গাছ কাটা হচ্ছে বিভিন্ন জায়গায়, আপনি কি মনে হয় তত পরিমাণ গাছ লাগানো হচ্ছে? না, যেভাবে অ্যাকচুয়ালি গাছ কাটা হয়েছে সে হিসাবে গাছ এবার লাগানো হয়নি, 2 বছর ধরে আমার নজরে পড়ছে না। কিন্তু পৌরসভা অনবরত চেষ্টা করে যাচ্ছে যে একটা গাছ যদি কাটা হয় তার পরিবর্তে না হলে কমসে কম 50টা গাছ লাগানো হয়। 50টা গাছ লাগালেই আপনি দেখবেন যে 50টা গাছই মানুষ হয়ে উঠে না, তার মধ্যে 2-4-10টা গাছ নষ্ট হয়। তো আমরা ওটাই চেষ্টা আছে, পৌরসভাকেও অনেক ক্ষেত্রে উন্নয়নের জন্য রাস্তাঘাট ড্রেনের জন্য গাছ কাটতে হয়, কিন্তু আমার টার্গেটই আছে আমার যে একটা গাছ যদি আমি কাটি তো কমসে কম 50টা গাছ লাগানোর আমি চেষ্টা করি। একটা ব্যাপার হচ্ছে যে এই গাছ লাগানো হচ্ছে ঠিকই, কিন্তু সেই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করার যদি একটা বড় দায়িত্ব মানে মধ্যে পড়ে, এবং সেই দায়িত্ব না থাকার ফলে কিন্তু অনেক জায়গায় আমরা দেখছি গাছ লাগানোর পরেও কিন্তু মরে যাচ্ছে, তাহলে এই ব্যাপারটা কী মনে করে যে গাছ লাগানো যখন দায়িত্বের মধ্যে পড়ে গাছটা রক্ষণাবেক্ষণও তো করা দরকার, এবং যার ফলে আমরা দেখছি কালিয়াগঞ্জের সৌন্দর্যায়নের জন্য যে পিপুকুর থেকে পুনর্মোড় যে অবধি যেটা সেখানে অনেক গাছগুলো নষ্ট হয়ে গেছে, এর ব্যাপারটা কী? না, পৌরসভা তরফ থেকে আমরা এটা খুব চেষ্টা করছিলাম যে শুধু গাছ লাগিয়ে দিয়ে ছাড়িয়ে দিলাম তা না, যেটা মেনটেন্স করা, যেটা জল দেওয়া সার দেওয়া, এটাকে সপ্তাহে 2 দিন একটু দেখাশোনা, গরু ছাগল যাতে খেয়ে নিলে বা ঝড়ে গাছটা পড়ে গেলে উঠায় বাতা দিয়ে ওনাকে একটু ওকে একটু সাপোর্টিং করা, সেগুলো আমরা পৌরসভা থেকে চেষ্টা করছিলাম, ফুলফিল উঠিনি। কিন্তু আপনি যে এরিয়াটা বললেন সে এরিয়াটাতে আপনি তো দেখবেন বাড়ির আশেপাশে যারা আছে তারা ছুটে চলে আসছে ডিভাইডারের গাছকে বাঁচানোর জন্য, তার জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কালিয়াগঞ্জবাসীকে চেষ্টা করব আমি যে সবাই পৌরসভার সাথে হাত মিলিয়ে ডিভাইডারে বা রাস্তার ধারে যে গাছগুলো লাগাচ্ছি আমরা বা ওনারাও লাগাচ্ছে, গাছগুলো যাতে মানুষ হয়, গাছগুলো যাতে বেঁচে যায়, সে হিসাবে পৌরসভার সাথে সহযোগিতা করার জন্য অনুরোধ করব। আর যারা করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ক্লিক করুন অ্যাপের বেল আইকন আর সাবস্ক্রাইব করুন বর্তমানের কথা, সব সময় থাকুন খবরে। Thank you.
www.bellicon.com where you take free music. Safe Music List.com.